আসসালামু আলাইকুম, বেঙ্গল টিভির ক্যামেরায় আছি আমি ইতি খানম। আমাদের সাথে আছে আজকে আমাদের নরসিংদীর গর্ব আরটিভির বাংলার গায়েন রাবেয়া সেতু। আজকে আমরা জানতে চাইব সেতুর কাছে গানের শুরুটা কোথা থেকে এবং বাংলার গায়ন হয়ে ওঠার পিছনের গল্প। আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গল টিভি এবং ইতিয়াবু তোমাকে আজকে এত সুন্দর একটা পরিবেশ আমাকে দেওয়ার জন্য। তো আমার একদম ছোটবেলা থেকে গান শেখা শুরু। আমার বয়স যখন 5 বছর, আমি তখন থেকে গান শিখছি। আমি 2019 পর্যন্ত নরসিংদী জেলা শিল্পকলাতে বিভিন্ন বিষয়ের উপরে আমি শিক্ষা গ্রহণ করতে চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, আমার চেষ্টা ছিল। 2019-এর পরে তো এর মধ্যে স্টেজ শো করা হতো। গানটাকে যেহেতু ভালোবাসি, সবসময় গানের সাথে ছিলাম, পড়াশোনা তো ছিলই। এর মধ্যে 2019-এ 2020-এ যখন কোভিড চলে আসে, তখন সবাই আমরা প্রায় একদমই ঘরবন্দি ছিলাম। সবার জীবনটা একদমই এক কথা বলতে গেলে যে এলোমেলো হয়ে গেছিল। তো এর মধ্যে 2020-এ আমাদের আরটিভি থেকে একটা বিজ্ঞাপন আমরা দেখতে পাই যে আরটিভি বাংলার গায়ের নামে একটা রিয়েলিটি শো। তো আরটিভিতে তো সেভাবে রিয়েলিটি শো স্বাভাবিকতার আগে আমরা খুব একটা দেখিনি, তো একটা হয়েছিল অনেক আগে, এরপরে আর দেখিনি। তো অনেক কিছু দেখে না আসলে, বাংলাদেশে যত রিয়েলিটি শো হয় ভরসা সেভাবে পাওয়া হয় না যে যাব বা আমি টিকতে পারবো। নিজের উপরও হয়তো বা আমি যতটুকু গাইতে পারি ততটুকু কি আদৌ আমি তার বিচারটাও পাবো কিনা, সেই ভরসাটাও অনেকেই, শুধু আমি বলবো না, আমার মতো এরকম অনেক ছেলে মেয়েরা আছে যারা ওই ভরসাটাও করতে পারে না। তো আমার কেন জানি মনে হয়েছিল, আমি প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু সারেগামাপা দেওয়ার জন্য। তো তখন সারেগামাপারও অডিশন এসেছিল, কিন্তু যেহেতু দুই দেশের ব্যাপার, তো যদি আল্লাহ চাইতো কোনোভাবে সবার দুয়ে যদি আমি টিকেও যেতাম, তো ব্র্যান্ড অডিশন দিতে হয় ইন্ডিয়াতে গিয়ে। তো সেটা কোভিড এর সময়টা সম্ভব বন্ধ ছিল। হ্যাঁ, তো যখন বাংলা গান দেখলাম, যেহেতু এটা দেশের ভিতরে আর আরটিভির প্রথম, তো সবসময় আমরা দেখি যে প্রথম কোনো কিছু ভালো হয়, সবাই চেষ্টা করেন ভালো করতে, মানুষের মনে একটা ভরসা যোগাতে। তো আমার মনে হলো যে ঠিক আছে, ঘরে যেহেতু বসে আছি, দিয়ে দেখি না কি হয়। তো মার সাথে কথা বললাম, মা তো কোনো মতে রাজি না, যে না কেন দেবা, হবে না, থাকতে পারবে না, দরকার কি এত কষ্ট করার। ঠিক আছে, মাকে না বলে আমি গান ভিডিও করে, আমাদের অনলাইন ছিল, তো মাকে না বলেই হচ্ছে আমি অডিশনটা দিয়ে দিলাম এবং আমার নামও চলে আসে। আমাদের অনলাইন অডিশন হয়েছিল তিনটা, একটা ছিল একদম টোটালি হচ্ছে প্রাথমিক, এরপরে দুইটা বাছাই হয়েছিল। 2 লাখ, আমরা প্রায় 2.5 লাখের মতো হচ্ছে কন্টেস্টেন্ট ছিলাম, সেখান থেকে 1251 জন, এরপরে হচ্ছে ছিল 300 জন, সেই 300 জনকে নিয়েছিল আমাদের স্টুডিও অডিশন। তো স্টুডিও অডিশন টিকার পরে যখন স্টুডিও অডিশন আসবো, মাকে বললাম যে স্টুডিও অডিশন আমা আমার নাম এসছে, তো আমাদেরকে যেতে হবে। মা কোনো মতেই রাজি না, সে কোনোভাবেই আসবে না, আগে অনেক কষ্ট করেছি, রিয়েলিটি শোতে এসেছিলাম, পারিনি অনেক কারণে, হয়তোবা মায়ের মন খারাপ ছিল যে না আর লাগবে না। তো আমার বোন আমাকে বললো যে মা যাই বলো কিন্তু তুমি যাবা, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। তো পরে এসে সে বাবা যখন শুনলো, বাবা শোনার পর ঠিক আছে আমার 2 মিয়াকা যাওয়ার দরকার নেই, আর মাকে বললো যে নিয়ে যাও। তো মা আমাকে নিয়ে আসে, সেই স্টুডিও অডিশনের দিন আমরা সকাল 8টা থেকে রাত 8-9টা পর্যন্ত একদম টানা ওখানে দাঁড়ানোই ছিলাম আর টিভির স্টুডিওতে। আমার ওই দিনও ইয়েস কার্ড আলহামদুলিল্লাহ আমি পেয়ে যাই। এরপরে আমাদের ব্লাইন্ড অডিশন হলো, তারপরে একটা 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 করে একদমই চলে গেল, হ্যাঁ একদমই ধাপে ধাপে চলে গেল, এবং গ্র্যান্ড ফিনালি পর্যন্ত আমি চলে এসেছি। এই জন্য আসলে একটা মানুষকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যিনি আমাদের বাংলা গায়েন জাজ প্যানেলে ছিলেন, আমার পরম শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধেয় শওকত আলী ইমন স্যার। উনি যেদিন আমি স্টুডিও অডিশন দিই,
এরপরে আমাদের ব্লাইন্ড অডিশন হয়েছে। ব্লাইন্ড অডিশনের দিন হঠাৎ করে উনি আমাকে ডেকে, আমি এরকম দূরে দাঁড়িয়ে আছি, আর টিভি স্টুডিও বিল্ডিং এর পাশে একটা খোলা মাঠ আছে, মাঠের মতো বলতে হচ্ছে ঘাস দেয়া, তো ওখানে আমি দাঁড়িয়েছি। তো জাজ প্যানেল স্যাররা যখন ঢুকবেন স্টুডিওতে, তো আমি আমার মাকে টান দিয়ে ধরে আমি পিছনে চলে গেছি, যে কি জানি হয়, দেখলে আবার বেয়াদবি মনে হয় কিনা, বা আমার কোনো আচরণ তাদের খারাপ লাগতে পারে কিনা, মাকে টান দিয়ে আমি পিছনে চলে গেছি। তো তিনজন স্যার নেমে আসলেন, এখানে অনেকে দাঁড়ানো স্যার, আমাকে মানে হাতে ইশারা করে ডাক দিলেন এরকম করে। আমি ভাবছি কি আমাকে তো স্যার চেনেন না, আমার ডানে বামে হয়তো অন্য কাউকে ডাকছেন। ডানে বামে তাকালাম, দেখি আমি আর মা ছাড়া ওখানে আর কেউ নাই। আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি, বলছি কি যে হ্যাঁ আসো। যাওয়ার পরে আমি পায়ে হাত দিয়ে সালাম করলাম, স্যার বলছেন যে তোমার নাম যেন কি, বললাম স্যার আমি আমার নাম রাজু সেতু, বলছে যে তুমি না খুব ভালো গাও, আমার মাথায় হাত দিয়ে বলছে তুমি না খুব ভালো গাও, আমাদের বাংলাদেশের দ্বিতীয় মিতু আপা, মানে আমাদের শ্রদ্ধেয় মিতালী মুখার্জি ম্যামকে ওনারা মিতু আপা বলে ডাকেন, তো বলছেন যে আমাদের বাংলাদেশের দ্বিতীয় মিতু আপা। এটা বলে আমি তো হা, মানে স্যার আমাকে এটা কি বললেন, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না। স্যারদের মতো মানুষজন যখন আমাদেরকে এইটুকু বলেন যে না তোমরা ভালো গাও বা গাইতে পারো, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। সেই সাথে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত চলে এসেছি। এবং এখানে আরেকটা কৃতিত্ব যেটা আর টিভি কখনো কারো কথা শুনেনি, আমাদের জাজ প্যানেল মানে বিজ্ঞ বিচারক মন্ডলীরা যা ভালো মনে করেছেন, যাকে যোগ্য মনে করেছেন তাকেই দিয়েছেন। এটা এক্ষেত্রে আর টিভির কোনো বাধ্যবাধকতা ছিল না, না তাদের উপরে, সেটা আমরা একদম সামনে থেকে দেখেছি। অনেকে আমি নিজেও দেখেছি যে রিয়েলিটি শোতে অনেক কিছু হয়, কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস থেকে আমি সামনে থেকে দেখেছি বলে বলতে পারছি আর টিভির দিক থেকে অনেক ভালো। এবং মানে এই এটা যদি না হতো হয়তো বা আমি, আমার মতো সেতু আরো যত আছে, আমরা হয়তো বা কখনো এই প্ল্যাটফর্মটাতে আসতে পারতাম না, বা 10 জন মানুষ আমাদেরকে দেখতে পেত না। তো আর টিভির বাংলার গায়নের এই ছিল আমার একদম, আমরা তো আশাবাদী ছিলাম যে চ্যাম্পিয়ন হবে, কিন্তু না। আমি আর স্যার আমাকে বলেন যে হ্যাঁ তুই হচ্ছিস আমাদের চ্যাম্পিয়ন, আমাদের, আমি আমি মনে করি যে হ্যাঁ আমি চ্যাম্পিয়ন, আমাকে সবাই যেরকম যে যত রকম, এই যে আপনি সরি তুমি মনে করছো যে হ্যাঁ আমিও তো আশা করছিলাম চ্যাম্পিয়ন, হ্যাঁ আমি তো তোমার চ্যাম্পিয়ন, আমাকে সবাই যেভাবে ভালোবাসবে আমি তাদের কাছে সেরকম সেরকমটাই থাকবো। আজকে মাই টিভি অডিও স্টুডিওতে কেন আসা হলো? আজকে আসলে আসা হয়েছে খুব সুন্দর একটা গানের জন্য। অনেক ধরনের গান এখন পর্যন্ত আমি টুকটাক যতটুকুই করেছি, এর মধ্যে মাকে নিয়ে কোনো গান আমার মৌলিক ঝুড়িতে ছিল না, তো খুব ইচ্ছে ছিল যে মাকে নিয়ে একটা গান করতে চাই। আজকে সেই আশাটা পূরণ হয়ে গেল। গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় শাহনাজ ইসলাম পুতুল, গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন শ্রদ্ধেয় সুজন আনসারী, এবং গানটির মিক্স মাস্টার করেছেন শ্রদ্ধেয় পুলক বড়ুয়া ভাইয়া। তো এই সুন্দর গানটির জন্য আসলে আজকে আমার এখানে আসা। আমরা খালি গলায় যদি দুইটি গান শুনতে চাই? হ্যাঁ নিশ্চয়ই। গানটির টাইটেল হচ্ছে ওগো মা, আমি গাইছি বলে। ওগো মা আমার মা, তোমার কোনো হয় না তুলনা, মা গো তোমার কোনো হয় না তুলনা, চোখ বুঝলে তোমায় দেখি, চোখ মেললেও তোমায় খুঁজি, কত মানুষ রোজি আসে তুমি আসো না, মা গো তুমি আসো না, ও গো মা আমার মা, তোমার কোনো হয় না তুলনা, মা গো তোমার কোনো হয় না তুলনা। আসলে আমি মুগ্ধ হয়ে গেলাম এই মায়ের গান শুনে। আসলে মানে দর্শকরা এই গানটা শুনে আমার মনে হয়, মানে মনে হয় না যে কেমন ভাববে, কিন্তু আমি আসলে খুব মানে আপ্লুত হয়ে গেলাম যে একটা মায়ের গান, মাকে নিয়ে এত সুন্দর একটা গান গাইছো তুমি। আমরা আসলে চেষ্টা করেছি মাত্র, জানি না দর্শকদের কতটুকু ভালো লাগবে,
বা মানুষজন কতটুকু পছন্দ করবেন, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ ভরসা। সেতুর কাছে আমরা জানতে চাইবো যে গান করার পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার? অনুপ্রেরণা আমার পুরো পরিবার সবাই খুব গান প্রিয় মানুষ। আমার আমাদের চারজনের পরিবার, আমার বাবা মা এবং আমরা দুই বোন। তো আমার বাবা মা, বাবাও ভীষণ গান প্রিয় মানুষ, মা তো সবসময় আমার সাথেই থাকেন একদম শুরু থেকে এখন পর্যন্ত। আমার বোন ওভাবে সামনে আসে না, কিন্তু সে পিছন থেকে একদমই বিটিভিতে যখন আগে গান বাজতো, ও টিভি থেকে দেখে যখন গানটা বাজছে তখনই সে লিখে ফেলতো, লিখে লিখে আমাকে দিয়েছে যে নাও এটা তুমি গাবা বা এই সুরটা এইভাবে হবে, এভাবে আমাকে গাইড করেছেন। আমার অনুপ্রেরণা যদি বলি স্পেসিফিক, আমি মা বাবা বা হচ্ছে বোন এভাবে বলবো না, আমি আমার পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তারা না থাকলে হয়তো আজকে আমার এত দূর পথ চলাটা আসলে হতো না। আচ্ছা, যদি আমরা জানতে চাই যে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে সঙ্গীত প্রিয় মানুষ যারা, তারা কখনো সঙ্গীতটাকে ছেড়ে দিতে পারে না, চাইলেও ছাড়তে পারে না। আমি যেহেতু গানের মানুষ, এতদিন গানের সাথে আছি, গান নিয়ে আমি পড়াশোনাও করছি, তো চিন্তা ভাবনা আছে, আমি সবসময় গানটাকে ভালোবেসে গানের সাথেই আমি থাকতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে আল্লাহ যেন সারা জীবন আমি যতদিন বেঁচে থাকব গানটাকে সাথে নিয়েই যেন বাঁচতে পারি। তুমি যেহেতু নরসিংদীর মেয়ে, বেঙ্গল টিভির মাধ্যমে কি নরসিংদীবাসীকে কিছু বলতে চাও? আসলে আমি তো নরসিংদীর মেয়ে, আমার নরসিংদীতেই আমার বড় হওয়া, একদম ছোটবেলা থেকেই আমি নরসিংদীতে বড় হয়েছি। আলাদা করে আর সেভাবে কি বলবো, একটাই কথা বলতে চাই, নরসিংদীবাসী এবং নরসিংদীটাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, এবং সেই ভালোবাসাটা যেন সবসময় থাকে। এবং একটাই প্রত্যাশা সবার কাছে, চাওয়া অনুরোধ বলতে পারেন, যে আমি ছোট মানুষ, আমার অবশ্যই ভুল ত্রুটি হতে পারে জীবনে চলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই। ধন্যবাদ। আবারও কোনো অতিথিকে নিয়ে দেখা হবে বেঙ্গল টিভির পর্দায়, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ইতি খানম।